আমরা দোস্তরা এপ্রিলে আমাদের নির্বাচন যাব নির্বাচন উপলক্ষে তাকে আমরা আমি ফোন দিয়েছিলাম যে আপা আপনি ফোন দিতে ভোট দিতে আসবেন আমরা তো দাঁড়িয়েছি দাঁড়িয়ে অনেক তুমি বললেন তোমরা কি করবা তোমরা তো আমাকে রাখো না আমাকে ডাকো না আমাকে ডাকলে আমাকে যে দিয়ে তুমি আমাকে এখন সিনিয়র কি আছে বলো যে আমার মতো কাজ করে দিবে তোমাদেরকে তোমরা সব কাজ করতে পারো তোমরা আমাকে রেখো আমার সাথে কাজ করো তোমরা দেখো তোমরা কত কাজ করতে পারো আমি তো জানো যে আমি অনেক কাজ ভালোবাসি সুতরাং সেই কাজের জন্য আমি তোমাকে বলেছিলাম আপাকে আপা আপনি চিন্তা করেন না আমরা যদি পাস করে আসি অবশ্যই আমরা আপনাকে আমাদের সাথে রাখবো এবং আমরা যে কোনো কাজে আপনাকে আমরা নিয়ে যাব এবং আপনি আমাদের জন্য ভালো ভালো কাজগুলো করে দিবেন যাতে আমরা মানুষের কাছে ভালো হতে পারি কিন্তু সেই আশাটা পূর্ণ হলো না আপা আমরাও আমাদের আশাটা পূর্ণ করতে পারলাম না হারিয়ে গেল আমরা সত্যি খুবই দুঃখিত তার মধ্যে একজন শিল্পীকে তার মতো একটা মনের মানুষকে তার মতো একজন নির্মাতাকে আমরা হারিয়ে ফেললাম উনি যে ছবিগুলো বানিয়েছেন সেই ছবিগুলো প্রত্যেকটা দেশকে নির্ভর করে দেশের সমস্যা নিয়েই নির্ভর করে বানাতেন এখনও যে ছবিটা বানাচ্ছিলেন সেই ছবিটাও উনি দেশের সমস্যা নিয়েই বানাচ্ছিলেন সুতরাং আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুক আল্লাহ যেন ওনাকে ওনার সমস্ত গুণা মাফ করে দিয়ে ওনাকে জান্নাতে ফেরত দান করে রামজাত কবির তো একটা জনপ্রিয় চিঠি অবশ্যই জনপ্রিয় চিঠি এদেরকে নিয়ে কোনো এফডিসি তে কোনো টোকনা করা হবে কিনা হ্যাঁ এটা অবশ্যই পরবর্তীতে সিদ্ধান্তগুলো হবে এগুলো তো পরে রাতের ভাই মারা গেলেন তারপর কবরি ম্যাডাম মারা গেলেন আমাদের তো ওনারাই তো আমাদের চলচ্চিত্র আইডল ছিলেন আমাদের আমরা চলচ্চিত্রে এসেছি কাজ করার জন্য এসেছি তখন ওনাকে ওনাদের কাজ দেখেই সুতরাং ওনাদের নিয়ে অবশ্যই আমরা চেষ্টা করব ওনাদেরকে স্মৃতিটাকে ধরে রাখার জন্য এমনকি সঙ্গে করবো যাতে ওনারা আমাদের কাছে সারা জীবন লেগে থাকে এবং সারা আমরা চলে যাওয়ার পরেও যেন ওনাদের স্মৃতির অনেকে এসেই আগে যারা আগামীতে আসবে তারাও যেন মনে করতে পারে যে রাজ্জাক কবরী কী ছিল রাজ্জাক কবরী কী ছিল আজকে আমাদের ফারুক ভাই অসুস্থ অবস্থাতে জানি না তবে ফারুক ভাই অসুস্থ কী জানি না আমরা দোয়া করি আল্লাহ ফারুক ভাইকে সুস্থ করে দেয়